হ্যালো ফাইবার্স, সবাইকে শুভেচ্ছা আবারও। আর আজকে এই নতুন টিউটোরিয়ালে আমার নিজের যে অ্যাকাউন্ট আছে আমি একেবারে সেটা দিয়ে দেখাবো, যেটা দিয়ে আমি গত কিছুদিন ধরে বা গত কয়েক মাস ধরে কাজ করছি সেটার থেকে আজকে দেখাবো। এবং আজকে যে বিষয়টা দেখাবো সেটা একটা মেজর একটা ব্যাপার, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, অনেকেই প্রশ্ন করেছে, অনেককে বলেছিও ফোনে, স্কাইপিতে, বিভিন্নভাবে, কিন্তু কেউ এই বিষয়ে আসলে ঠিকঠাক মতন কাজ করে উঠতে পারেনি। তো গতকালকে যেটা ছিল, গতকাল রাত্রে আমাকে ফোন দিছিল একজন, সেও আমাদের ফাইবার প্রবলেম সলিউশন গ্রুপের মেম্বার। চলেন দেখে আসি। তো ফাইবার প্রবলেম সলিউশন গ্রুপের মেম্বার, ও খুব হ্যাপি এখন, মানে খুশি। তো খুশি হওয়ার কারণ হচ্ছে ও অনেক দিন পরে একটা সেল পাইছে, নিক রবিন। তো ও খুশিতে হাত ধরে হয়ে গেছে যে 35 দিন পরে একটা সেল পেয়েছে এবং আমার সাথে কথা বলছে। ওর পোস্টটা হচ্ছে এটাই, এটা যেটা দেখা যাচ্ছে এখন। তো আমি ওকে বলছিলাম কিভাবে কি করতে হবে, তো আজকে আমি ঠিক সেটাই আপনাদেরকে দেখাবো। তো কাহিনী যেটা সেটা হচ্ছে যে ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পরে আপনার মূল অ্যাকাউন্টে যখনই যাবেন দেখবেন আপনার নামের নিচে সেলস আছে, এবং সেলস থেকে ক্লিক করে বায়ার রিকোয়েস্টে যাবেন। বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন এবং বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পরে ঠিক এরকম একটা অপশন আসবে সামনে, এখানে লেখা রয়েছে যে রিসেন্ট বায়ার রিকোয়েস্ট, মানে এখানে বর্তমানে বায়াররা যে রিকোয়েস্টগুলো আপনাকে করেছে, গিগ রিকোয়েস্ট, সেটা আপনি এখানে দেখতে পাবেন। ওকে ফাইন, এখন কথা হলো যে কিভাবে আসলে বায়াররা কিংবা আপনি নিজে একটা গিগ রিকোয়েস্ট দিবেন আপনার প্রয়োজন হলে। তো সেটা হলো আপনি ফাইবার অ্যাকাউন্টে ফাইবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে লেখা আছে পোস্ট এ রিকোয়েস্ট, এই পোস্ট এ রিকোয়েস্টে ক্লিক করলে একটা রিকোয়েস্ট আপনি ক্যাটাগরি সিলেক্ট করে সেখানে দিতে পারবেন। আমি দেখিয়ে দিই যে কোথায় কিভাবে যাবেন। তো আপনি এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবেন, বায়াররা আসলে যেটা করে থাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি ফাইবারের এখানে দেওয়া আছে। তো এখানে যদি আমি গ্রাফিক্স ডিজাইন যাই, তো এখানে কার্টুন কার্টুন, তারপরে লোগো ডিজাইন, বিভিন্ন ধরনের ব্যাপার আছে এখানে। তো এখানে যে যেটা করে আসবে, এবার এখানে কত দিনের ভিতরে ক্লায়েন্ট কাজটা চাই, 24 ঘন্টার ভিতরে, 3 দিন, 7 দিন, 30 দিন, যে কোনো দিন এখানে দিতে পারবে, 1 থেকে 30 দিন। এখানে বাজেট দিয়ে দেবে এবং এখানে ডিসক্রিপশন দিয়ে দেবে আসলে সে কী চাই, 300 ওয়ার্ডের ভিতরে লিখে দেবে ক্লায়েন্ট। আর এখানে যদি তার ইম্পর্টেন্ট কোনো ফাইল দেওয়ার থাকে তো এখানে দিয়ে দেবে। ওকে ফাইন, তাহলে আসলে এখানে তারপরে পোস্ট করবে জবটা, ফাইবার গিগটা পোস্ট করবে, পোস্টে রিকোয়েস্ট রয়েছে, রিকোয়েস্টটা পোস্ট করবে। এরপর পর ফাইবার ওটাকে অনুমতি দেবে, অনুমতি দেওয়ার পরে সেইটা আমরা দেখি, যারা আমরা সার্ভিস দিই তারা এখানে দেখি সেলস থেকে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টে যাওয়ার পরে আমরা ঠিক এই জায়গায় দেখি অ্যাক্টিভ রিকোয়েস্ট, আর আমি যেগুলো অফার সেন্ড করছি সেগুলো এখানে আছে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে আমার একটা ওয়েব ডিজাইনের গিগ আছে। তো যাই হোক, ওয়েব ডিজাইনের আমি গিগ আছে, গতদিন দেখিয়েছিলাম ওয়েব ডিজাইনের গিগ, সেই গিগটা এখানে আছে। গিগ যেই বিষয়ের উপরে গিগ থাকবে ঠিক সেই বিষয়ের উপরেই এখানে গিগ রিকোয়েস্টগুলো দেখা যাবে। আপনি যেই বিষয়টার উপরে গিগ দিয়েছিলেন, গতদিন আমরা গিগ দিয়েছিলাম টেকনিক্যাল প্রবলেমের উপরে, সেখানে ওয়ার্ডপ্রেসের একটা গিগ দিয়েছিলাম, তো সেখানে আমাদের ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেসের গিগগুলো এখানে চলে আসছে। তো গিগগুলো যেই যেই বিষয়ের উপরে দেওয়া হবে আমরা আমাদের গিগ দেব, এবং ঠিক সেই সেই সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরির ভিতরে যদি বায়াররা সেখানে গিগ রিকোয়েস্ট করে তাহলে ওগুলো আমরা দেখতে পাবো।
তো আবার এখানে আমরা চাইলে সাব ক্যাটাগরি হিসেবেও আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চের যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এখানে সবগুলো কিওয়ার্ড রিসার্চের যে গিগগুলো বায়ার রিকোয়েস্টগুলো আছে গিগ রিকোয়েস্ট সেগুলো এখানে আসবে। আর আমি যদি অল ক্যাটাগরি দিই অল সাব ক্যাটাগরিজ তাহলে এখানে সব ধরনের আসবে। তো এভাবে আমাদের খুঁজে খুঁজে আসতে হবে। তো আমি যেটা দেখালাম যে কত দিন কিসের উপরে এটা যাবে, আচ্ছা তাহলে আরেকবার আমরা বায়ার রিকোয়েস্টে যাই। তো বায়ার রিকোয়েস্টে আমরা যদি যাই তাহলে এখানে দেখা যাবে পোস্টে গিগ রিকোয়েস্ট। আমরা আবার যদি এখানে আসি পোস্টে রিকোয়েস্ট, তো এখানে রয়েছে ক্যাটাগরি, আর সবার শেষে রয়েছে হচ্ছে ডিসক্রিপশনটা, ঠিক আছে। এখানে ডিসক্রিপশনটা রয়েছে। আমরা যদি এখন গিগ রিকোয়েস্ট দেখি তাহলে এখানে প্রথম রয়েছে গিগ ডিসক্রিপশন এবং এখানে রয়েছে ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ইউআই ওয়েবসাইট। তো এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন, এখানে আমরা ওয়েবসাইট সম্ভবত এখানে কোথাও আছে, এখান থেকে এটা সিলেক্ট করে দিছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে অফার্স, কতগুলো অফার এখনো পর্যন্ত বায়ার পেয়েছে সেটা 5টা অফার। এরপরে যেটা আছে এখানে লেখা আছে কত দিন ডিউরেশন, এই যে এখানে 3 দিন, উনি 3 দিন সিলেক্ট করেছে। এরপরে রয়েছে ওনার বাজেট কত, এখানে বাজেট দিয়েছে। তো মূল বিষয়গুলো ঠিক এখানে এইভাবেই, এগুলো যখন আমাদের কাছে আসবে আমরা ঠিক এভাবে দেখবো। আবার কোনো কোনো বায়ার যেরকম আমি বললাম যে এখানে অ্যাটাচ ফাইল দিয়ে দেয়, এখানে এক বায়ার অ্যাটাচ ফাইল দিয়ে দিয়েছে। তো বিষয়গুলো এইভাবে। এখন আমরা অফার কিভাবে সেন্ড করব, ঠিক এখানে সেন্ড অফারে ক্লিক করব। সেন্ড অফারে ক্লিক করলে আমাদের যেই যেই বিষয়গুলো আছে আমাদের গিগ, ঠিক সেই সেই বিষয়গুলো এখানে আসবে। তো আমরা এখানে চাইলে এখানে গিগের অফারটা দিয়ে এখানে দিয়ে দিতে পারি, কিন্তু আমরা যদি সেটা না করে আমরা যদি অন্যভাবে তাকে অফার করি, যেমন এখানে সেন্ড অফারে যে কাস্টম অফারে, কাস্টম অফারে এখানে আমি প্রায় 1200 ওয়ার্ড লিখতে পারবো। আমি এখানে তার কাছে বিভিন্ন ইনফরমেশন জানবো, জানার পরে আমি এখানে লিঙ্কের একটা গিগের লিঙ্ক দিয়ে দেবো, আমার যেটা আছে সেটা এখানে দিয়ে দেব। তো এইভাবে আমি যদি দিই তাহলে একটা সেল পাওয়ার সম্ভাবনা থাকে। সেল পাওয়ার সম্ভাবনা না থাকলেও বায়ার থেকে একটা ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা থাকে, যেরকম আমাদের নিক পেয়েছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন এবং এইভাবে যদি বায়ার রিকোয়েস্ট পাঠান তাহলে গিগে সেল হওয়ার সম্ভাবনা বাড়বে, গিগে ভিউ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, সব কিছুই বাড়তে থাকবে। তো যত বেশি বাড়বে তত আপনাদের জন্য সুবিধা এবং কাজের জন্য খুব ভালো হবে। তো ফাইবারে যে 3টা ভিডিও, এটা সহ 3টা ভিডিও যাচ্ছে, এবং এই 3টা ভিডিওই যদি কেউ দেখেন কিংবা আপনারা যদি দেখেন, আপনারা যদি দেখেন তো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন গিগ এবং গিগ কীভাবে আপনি বায়ারদেরকে অফার সেন্ড করবেন, এই 3টা ভিডিও দেখলে আপনারা মোটামুটি ফাইবারের সব কিছু বুঝতে পারবেন। আর আপনারা ডেইলি 10টা করে অফার পাবেন, 10টা সেন্ড করার জন্য প্রত্যেক দিন সকালে 10টা করে অফার এখানে যোগ হবে, প্রত্যেক দিন আপনি শেষ করতে পারবেন। অলরেডি আমার 8টা অফার সেন্ড করা শেষ, এখনও কোনো বায়ারের কাছ থেকে রিপ্লাই পাইনি, কারণ ম্যাক্সিমাম সব ইউএস কানাডা এই অঞ্চলের। সো আপনারা প্রত্যেক দিন যদি 10টা করে পান, সেখান থেকে যদি অফার দেন তাহলেই কাজ হবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, আপনারা যদি দেখে থাকেন তাহলে ভালো হবে, এবং এইভাবে যদি সেন্ড করতে থাকেন অফার তাহলে আপনাদের সেল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত ওয়েবসাইট
আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনটা নিচেই আছে, ভিডিও যেখানে দেখছেন ঠিক তার নিচেই। তো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।